আমাদের বাংলাদেশের কৃষকরা প্রচণ্ড পরিশ্রমী এবং তারা রোদে কষ্ট করে ফসল উৎপাদনের জন্য সার দেন, বিষ দেন, অনেক কিছু করেন তারা, কিন্তু তারা দেখা যায় যে তারা সঠিক জ্ঞানের অভাবে যতগুলি সেচ দেওয়া উচিত বা যতগুলি সার দেওয়া উচিত, 10 কেজি সার লাগবে তিনি হয়তো বা ভুলে 15 কেজি সার দিয়ে। এই সমস্যাগুলো আমরা আসলে সমাধান করার চেষ্টা করছি। সেই চেষ্টাটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মূলত পার্ট দুটি। প্রথম পার্ট হচ্ছে এই গাছের কোনো রোগ আছে কিনা, যদি রোগ থেকে থাকে এই রোগটা ফাঙ্গাসের কারণে হয়েছে, এক্স্যাক্টলি কোন ফাঙ্গাস এবং সেই ফাঙ্গাসটা প্রতিরোধ করার জন্য কোন ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, সেই কাজটা আমরা করে থাকি। এটা কৃষককে শুধুমাত্র একটি ছবি তুলতে হবে, ছবিটা অ্যানালাইসিস হয়ে আমাদের কম্পিউটারে রেজাল্ট দেখাবে ইনস্ট্যান্টলি কী রোগ এবং কী প্রতিকার। আর মাটির ক্ষেত্রে আমরা মাটি এবং পরিবেশ থেকে অনেকগুলো টাকা, প্রায় 11টি টাকা সংগ্রহ করেছি এবং ওই টাকাগুলো ভিত্তি করে আমরা বলতে পারবো। একটা উদাহরণ দিই, যেমন মাটিতে নাইট্রোজেন সারের পরিমাণ কী আছে, কী দিতে হবে, আমরা এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলে দিই। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মূল বিষয়। এরপর বাকি অংশগুলো লাইভ ডেমনস্ট্রেশন আমরা দেখতে পাবো। বলতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি এখানে বলতে চাচ্ছি আমাদের ডিভাইস সম্পর্কে। আমাদের ডিভাইস 3টা সেন্সর ইউজ করছি, সেন্সর তারপরে এবং আমাদের এনপিকে সয়েল সেন্সর, 3টা সেন্সর দিয়ে আমরা 11টা ডাটা পাচ্ছি, পরিবেশ থেকে 4টা এবং আমাদের সয়েল থেকে পাচ্ছি বাকি 7টা। আমরা এয়ার থেকে যে 4টা ডাটা পাচ্ছি সেগুলো হচ্ছে এয়ার হিউমিডিটি, এয়ার টেম্পারেচার, এয়ার প্রেশার এবং বাকি যে 7টা আমরা সয়েল থেকে পাচ্ছি সেগুলো হচ্ছে পটাশিয়াম, সয়েলের pH, সয়েলের টেম্পারেচার, সয়েলের হিউমিডিটি অ্যান্ড সয়েলের আপনার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই 7টা সয়েল থেকে এবং বাকি 4টা আমরা যে মোট 11টা ডাটা পাচ্ছি, সেই ডাটাগুলো আমাদের PSP32 মডিউলের মাধ্যমে আমরা সরাসরি ওয়াইফাই দিয়ে ডাইরেক্ট আমরা কিন্তু ফায়ারবেজে পাঠিয়ে দিচ্ছি আমাদের সেই 7টা ডাটার তথ্য। এবং আমরা আরও একটি ফিচার এখানে রেখেছি, সেটা হচ্ছে SIM 800L, যেটা GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। যখন আমরা ওয়াইফাই কানেক্ট হবে না তখন ঠিক সেই মুহূর্তে অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই SIM মডিউল দ্বারা কিন্তু আমরা সরাসরি ফায়ারবেজের তথ্যটা পাঠিয়ে দেবো এবং ফায়ারবেজের পরেই আমাদের বাকি তথ্যটা আপনারা এরপরে দিতে পারেন। আপনারা বলতে থাকেন, দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালিদ হাসান, সিএসি ডিপার্টমেন্ট। তো আমরা যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের ফিচারগুলো কীভাবে একটা কাজ করে। তো একজন কৃষকের ইন থেকে কৃষক যেটা করবে সেটা আমি বলতে চাচ্ছি। কৃষক যেটা করবে, সে তার ফোন থেকে হয় ছবি তুলবে অথবা সে কী চাষ করতে চায় এটা একটা ইনপুট দিবে। যদি সে ছবি তোলে তাহলে হচ্ছে যে আমাদের এআই বলে দিবে যে এই পাতাতে কী রোগ আছে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন যদি কোনো কৃষক এখান থেকে একটা ছবি সিলেক্ট করে, আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করতেছি, এখন যদি কৃষক ছবিটা তোলার পর সাবমিট দেয় তাহলে দেখেন এটা একটা আলু পাতা যার রোগ হচ্ছে লেড ব্লাইট, এটা কিন্তু আমাদের এআই প্রেডিকশন করে বলে দিচ্ছে। একইভাবে আমরা যদি অন্য কোনো ছবি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন এটার জন্য কী রোগ সেটা বলে দিচ্ছে, কারণ কি, লক্ষণ কি, প্রতিকার কি। এই কাজটা মূলত কৃষক যেটা করবে তার ফোন থেকে গাছ তুলবে, গাছের পাতার ছবি তুলবে, এআই অটোমেটিকলি বলে দিবে যে হ্যাঁ এখানে কী রোগ আছে। আচ্ছা, এটা হচ্ছে গেল এআই পার্ট। একইভাবে জমিতে কী পরিমাণ সার দিতে হবে এটা আমি এখন একটু দেখাচ্ছি। এই ডাটাগুলো আমাদের এই ডিভাইস থেকে চলে আসতেছে। তো দেখেন আমরা যখন কৃষকের সাথে এই অ্যাপে ঢুকবে, অ্যাপে ঢুকার পর সে যেটা করবে তার জমির পরিমাণ কতটুকু সেটা সেখানে দিবে। সবার জমির কথা যেহেতু সমান হবে না, এই জন্য আমরা এই ভুলটার ব্যবস্থা রাখছি। ধরেন একটা কৃষকের জমির পরিমাণ হচ্ছে 100 শতাংশ, সেইখান থেকে 100 ইনপুট দিবে, দেওয়ার পরে সে কী চাষ করতে চায়। ধরেন সে ধান চাষ করতে চায়, তো এখান থেকে সে চাষ করে ক্লিক করবে। তো এখানে আমাদের একটা ফিচার আছে, ইনপুটটা সে চাইলে বাংলাও দিতে পারবে, চাইলে ইংলিশও দিতে পারবে। তো দেখেন আমাদের ডিভাইসটা যে মাটিতে লাগানো আছে এটা অলরেডি হচ্ছে যে আমরা ধান ক্ষেত থেকে নিয়ে আসছি, যে ধান ক্ষেতে হচ্ছে যে ইউরিয়া সার অলরেডি দেওয়া ছিল। তো যে কারণে এখানে বলতেছে যে জমির পরিমাণ 100 শতাংশ, যার ইউরিয়া অভিজ্ঞতা হচ্ছে 146 কেজি পার 100 শতকে। আর বলতেছে ইউরিয়া দিতে হবে না, ঠিক আছে। একইভাবে বাকি যে ইনফরমেশনগুলো টিএসপির উপস্থিতি বলতেছে এবং আর কতটুকু দিতে হবে, এমওপির কতটুকু উপস্থিতি আছে, কতটুকু দিতে হবে, পুরো জিনিসটা সে এখানে বলে দিচ্ছে। এবং আরেকটা আমাদের অ্যাপের ফিচার হচ্ছে, সব কিছু কিন্তু সেটা পড়তে জানে না, আমাদের এখানে ভয়েস কমান্ডের মাধ্যমে জিনিসগুলো সে শুনতে পারবে। দেখেন এখানে একটা বাটন আমরা রাখছি, যখন কিছু এখানে ক্লিক করবে তখন হচ্ছে যে পুরো জিনিসটা সে আপনার জমির পরিমাণ 100 শতক যেখানে ধান চাষ করার জন্য আরও 5 কেজি টিএসপি 6 কেজি আপনার জমিতে এখন কি করা দরকার, যদি আপনার পিএইচ বেশি থাকে তাহলে কি করতে হবে পুরো জিনিসটা এআই বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আপনার যে পরিবেশের যে আর্দ্রতা বা পরিবেশের যে হচ্ছে যে ইনফরমেশন গুলো সেগুলো সেখান থেকে দেখতে পারবে। আরেকটা ফিচার হচ্ছে আমাদের এই সফটওয়্যার বা এই অ্যাপের, সেটা হচ্ছে কৃষক হচ্ছে অ্যাট এ টাইম আবহাওয়াটা জানতে পারবে। ধরেন আজ বিকালে পানি দেওয়ার প্রয়োজন, তো আমাদের অ্যাপ্লিকেশন বলে দিবে যে আজকে বিকালে বৃষ্টি হতে পারে, আপনি এখন পানি না দিলেও চলবে। তো সেই জিনিসটা সে হচ্ছে যে আবহাওয়া পূর্বাভাস সেখানে গেলে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপের ইন্টারফেস এবং আমাদের প্রজেক্ট। এখানে আমাদের তিনটা সেন্সর ইউজ করা হয়েছে, প্রেসার সেন্সর, হিউমিডিটি সেন্সর এবং এমপিকে সোয়েল সেন্সর। এই তিনটা সেন্সর দ্বারা আমরা 11টা ডাটাকে কালেক্ট করছি এবং 11টা ডাটা আমাদের PSP32 এর মাধ্যমে আমরা ওয়াইফাই এবং